স্বাগত একাত্তরের খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করায় বৃহস্পতিবার বিসিবির ডিসিপ্লিনারি কমিটির মুখোমুখি হবেন তামিম ইকবাল। মঙ্গলবার রাতে একাত্তরের সাথে কথা হয়েছে তামিমের, বলেছেন মাঠ ও মাঠের বাইরে মন খারাপ হওয়ার নানা কারণ আছে, তবে সেই মন খারাপকে পাত্তা দিতে চান না ড্যাশিং ওপেনার। নিজের জন্য দেশের জন্য ব্যাটে রানের ফোয়ারা ছোটাতে পারলেই তার আনন্দ। তামিমের মুখোমুখি হয়েছিলেন শামসুল আরিফিন। এই ধরনের উইকেটে টি টোয়েন্টি খেলা আসলে খুবই কঠিন, স্পেশালি চিটং থেকে আসার পরে এখানে এরকম ধরনের উইকেট পাওয়া, মানে এটা অবশ্যই আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না। আমার কাছে যে জিনিসটা খারাপ লাগতেছে, একটা যে জিনিসটা হলো এতগুলো দর্শক আসলো, দর্শক এসে যদি 97 রান আর 97 রান লাস্ট ওভারে যায় শেষ হবে, এই খেলা দেখতে যদি আসে তাহলে এটা তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। বিপিএল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের দিন মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেছিলেন মাশরাফি তামিম। বোর্ডের বেতনভুক্ত ক্রিকেটারদের গণমাধ্যমে কথা বলায় সতর্ক থাকার রীতি আছে, সেদিন সেই রীতি ভেঙেছেন দুজনেই। তবে বিসিবি ডিসিপ্লিনারি কমিটির শুনানিতে ডাকা হয়েছে কেবল তামিম ইকবালকে। কেন শুধু তামিমকে ডাকা হলো সেই ব্যাখ্যা হয়তো ডিসিপ্লিনারি কমিটির কাছে পাওয়া যাবে বৃহস্পতিবার। বোর্ডের সিদ্ধান্তে তামিমের শ্রদ্ধা আছে, মাঝে মাঝে নানা কারণে মন খারাপও হয়, অনেক কিছুই ঘটে, বাট এটা একটা নর্মাল লাইফের মতো। আপনার নর্মাল লাইফে আপনি সবসময় খুশি থাকতে পারবেন না, কিছু ঘটনা হবে যেটা আপনার এগেনস্টে যাবে, কিছু ঘটনা হবে যেটা আপনার ফরে যাবে, সো ইউ হ্যাভ টু টেক ইট অ্যাজ ইট কামস। দুবাইয়ের নতুন টুর্নামেন্ট টি-টেনে তামিমের খেলা নির্ভর করছে বোর্ডের অনুমতির উপর। আমার একটা হেরিং আছে 14 তারিখে, ওটার পর আমি জানতে পারবো আসলে আমি কখন যাচ্ছি না যাচ্ছি। ক্রিকেট মহলে গুঞ্জন বৃহস্পতিবার শুনানিতে তামিম ইকবালের ম্যাচ ফি কর্তন বা আর্থিক জরিমানার সম্ভাবনা আছে। আমার শামসুল আরিফিন, 71।